রাজধানীর শিশু হাসপাতালে আগুনের খবর সংগ্রহে ছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত আছেন তিনি আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে আর স্বাগত জানাচ্ছি আপনাকে আপনি তো আসলে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আপনি শারাদীন শিশু হাসপাতালেই ছিলেন বলা যায় সেই জায়গা থেকে আমরা যেমনটি আপনাদের প্রতিবেদনে দেখছিলাম যে সবচেয়ে স্পর্শকাতর যে স্থানটি আমরা বলি যে আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই আগুন সম্পর্কে কর্তৃপক্ষ কি বলেছে কিভাবে আসলে শিশু হাসপাতালে সারা দেশ থেকে কিন্তু এই ঢাকা শিশু হাসপাতালে নিয়া হয় বাচ্চাদের যারা বিভিন্ন ক্রিটিক্যাল রোগে আক্রান্ত থাকে তো আইসিইউ যে কার্ডিয়াক যে বিভাগটা এখানে তিনটা ডিপার্টমেন্ট ছিল তিনটা ডিপার্টমেন্টে ঠিক দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় এটি হচ্ছে এখানকার যারা রোগী ছিল কিংবা স্বজনরা ছিল তারা জানিয়েছিল এবং তারা ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে আজকে যেহেতু জুমার নামাজ ছিল ডাক্তার সহ যারা ছিল রুগীর অনেক স্বজনরা কিন্তু মসজিদে নামাজ নামাজ পড়তে যখন চলে যায় এর নামাজের সময় আগুনের সূত্রপাতটা ঘটে তো আমরা যেটি শুনেছি সেটি হচ্ছে এই আইসিউর ভেতরে যে এসি রয়েছে সে এসি থেকে মূলত আগুনের সূত্রপাতটি হয়েছে এটি ফায়ার সার্ভিস বলছে কিংবা ওইখানকার আনসার সদস্যরা বলছে যে প্রথম ওই এসিটা বাস হয় এবং সেখান থেকে পুরো যে আইসিউ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আগুনটা ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ার কারণে যেটা দেখা গেছে যে আইসিউর যে প্রত্যেকটা বেডে যে রুগীরা ছিল আপনি জানেন যে যেহেতু রুগীর চাপ সেখানে অনেক বেশি আপনি এমনিতে ওইখানে কিন্তু আইসিউর বেড পাওয়া যায় না অনেক সিরিয়াল ধরে নিতে হয় তো সেখানে প্রত্যেকটা বেডেই কিন্তু রুগী ছিল এবং প্রত্যেকটা বেডে রুগী থাকার কারণে ওই মুহূর্তে যে যেভাবে পেরেছে রুগীর স্বজন আনসার সদস্যরা কিংবা যে নার্সরা ছিলেন সবাই সবার মতো করে একজন একজন করে বের করে আনার চেষ্টা করছেন এবং বের করে তলা আইসিও আছে আরেকটা তাদের সেখানে লাইফ সাপোর্টের ব্যবস্থা আছে কিংবা অন্য অন্য জায়গায় স্থানান্তর করে আর আরেকটা বিষয় জানাই সেটা হচ্ছে যে আগুন লাগার পরপরই কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণে যেটি হাসপাতালের পরিচালক বলেছেন তাদের এক ঘন্টার জ্বালানি রয়েছে অর্থাৎ তারা এক ঘন্টা হসপিটালের যে আইসি ইউগুলো আছে কিংবা গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্টগুলো সেগুলোকে তারা সার্ভিস দিতে পারে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগেছে এক ঘন্টা এরপরে সেটা আরও অনেক প্রসেস রয়েছে অনেক কাজ রয়েছে এর আগে তো বিদ্যুৎ সরবরাহ সম্ভব না সেক্ষেত্রে রুগীদেরকে আমরা দেখেছি পার্শ্ববর্তী সরহারদি হসপিটাল বা অন্য অন্য যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো তো পাঠানোর চেষ্টা করা হয়েছে তবে সব মিলে বলা চলে যে প্রতিমন্ত্রীও বলেছেন যে তদন্ত কমিটি করা হবে দেখা হবে কিন্তু রুগীরা একটা কথা বলেছেন এর আগে অর্থাৎ দুই থেকে তিন দিন আগেও সেখানে আগুনের একটি ছোট ঘটনা ঘটে সেটি যদি গণমাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হয়নি ছোটো আগুন তারাই নিয়ন্ত্রণে এনেছে কিন্তু আগুন বারবার লাগার পরেও এটা কিন্তু নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে আপনি বলছিলেন দুই তিন দিন আগে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একই হাসপাতালে তাহলে কারো গাফিলতি রয়েছে কি এখানে আরেক এখানে আসলে হসপিটালটা এমন একটা অবস্থা সেটা কিন্তু নতুন ভবন সেই নতুন ভবনে শুধুমাত্র রুগীদেরকে উঠা নামানো করার জন্য একটা সিঁড়ি ব্যবহার করা হয়েছে আমরা যেটা দেখেছি যে রুগীদেরকে যখন উঠানো হচ্ছে নামানো হচ্ছে কিন্তু একটা সিঁড়ি নতুন ভবনের সাথে পুরোনো যে ভবনটা সেটা একটা যুক্ত একটা জায়গা আছে যাওয়ার কিন্তু সেটা অনেক সংকীর্ণ যার কারণ হয়েছে যে কি আমার কাছে মনে হচ্ছে এটি তদন্ত করে যদি আমরা তদন্ত শুধু দেখে আগুন লাগলেই তদন্ত করা হয় তদন্ত কমিটি হয় কাগজপত্রে সেটাই থাকে তদন্ত করে যদি পুরোপুরি দেখা হয় তাহলে এখানে অনেক কিছু পরিবর্তন আনা সম্ভব এবং এর তদন্ত কমিটির গাফলতির কারণেই একের পর এক আগুন লাগে আপনি যদি এমনিতে আমরা ধরে একটা সাধারণ ভবনে আগুন লেগেছে একটা রেস্টুরেন্টে আগুন লেগেছে কিংবা আর এর থেকে সম্পূর্ণ ভিন্ন হচ্ছে কিন্তু হসপিটালের আগুন কারণ হসপিটালে প্রচুর পরিমাণ রোগী থাকে সেক্ষেত্রে এইটা আসলে তাদের গাফলতি তদন্ত করে দেখা যাবে আসলে তাদের গাফলতি কিনা না অন্য কোনো কারণ সেটা আসলে ক্ষতিয়ে দেখা সম্ভব কিন্তু আইসিউ বিভাগের স্বাভাবিক কার্যক্রম শুরু হতে কতদিন সময় লাগতে পারে এ বিষয়ে কি বলছি হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে আসলে ওই ভবনটাতে কার্যক্রম শুরু করা সম্ভব না কারণ ওই ভবনে ধরুন আমি যদি আপনাকে একটা বিষয় বলে রাখি সেখানে যে আইসিউতে যে অক্সিজেন সাপ্লাই দেওয়া হয় সেটা কিন্তু সেন্ট্রালি সাপ্লাই দেওয়া হয় অর্থাৎ সেন্ট্রালি যখন এই অক্সিজেনটা সাপ্লাই দেওয়া হচ্ছিল যখন আগুন লেগেছে তখন কিন্তু ওই অক্সিজেন লাইনগুলো পুড়ে যায় পুড়ে যাওয়ার কারণে আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে অর্থাৎ অক্সিজেন পুরো রুমটায় আসলে অক্সিজেন আবদ্ধ হয়ে যায় এবং ওই অক্সিজেন কারণে আগুন নিয়ন্ত্রণে আনতেও অনেকটুকু বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের যার কারণে এক ঘন্টার বেশি সময় লাগে আইসিউ তো কোনোভাবেই কার্যক্রম করা সম্ভব না যেটি পুড়ে গেছে সেটিতে একবারই শেষ সেখানে যে ভেন্টিলেটরগুলো ছিল সেগুলো অনেকগুলো অক্ষত আছে সেগুলো হয়তো বা অন্য জায়গায় ব্যবহার করা সম্ভব এবং পা যে পঞ্চমতলা আগুন লেগেছে তার চতুর্থ তলায় আরেকটি আইসিউ আছে সেখান থেকে আমরা দেখেছি বাচ্চাদেরকে বের করে অন্য জায়গায় শিফট করা হচ্ছে অর্থাৎ পুরনো ভবনে তাদের যে এসডিও এনআইসিউ যেগুলো আছে সেগুলোতে না হচ্ছে এই ভবনের আইসিউ কিংবা এনআইসিউ এসডিও যেগুলো আছে সেগুলোতে আসলে কোনোভাবেই এই মুহূর্তে কোনো পেশেন্ট রেখে চিকিৎসা দেওয়ার মতো কোনো সুযোগ ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই এতটুকু আমরা দেখেছি আসলে ধন্যবাদ আবারও নিশ্চয়ই প্রসঙ্গে আপনার সঙ্গে কথা হবে পরবর্তী সংবাদে দর্শক স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী বাইরুতি আরিফ